بتشليش تهد الشريف على الرسول صلى الله عليه وآله وسلم الدربار صلاة والسلام بشكر الفضيل الشمكر أهل سنة والجماعة العقيدة من بشش كوري سنة دير أهل سنة والجماعة العقيدة بشش مسلمان دير احتى سعين هلو احتى بوريجة هلو দুরুদ শরীফ তারা বেশি বেশি করে পড়ে এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন যে যত বেশি দুরুদ পড়ে সে আমার তত কাছে আমরা এটা নিজেই মদিনা শরীফের সেখানে দুরুদ শরীফের ফজিলত সম্পর্কিত হাদিস আমরা একটা সিলেবাস সেখানে রেডি করব আমরা খাদেম যারা আছি সাপ্তাহিক মহফিলে যারা আসি আর আহলে বাইত মসজিদ মাদ্রাসার সাথে যারাই আন্তরিকভাবে সম্পর্কিত হতে চান আমাদের একটা সিলেবাস রেডি করা হবে এর মধ্যে এটাও থাকবে প্রথম হাদিস শরীফ আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه واله وسلم من صلى علي مرة صلى الله عليه عشرة من صلى علي مرة صلى الله عليه عشرة رواه مسلم سيدنا حضرت أبو هريرة رضي الله تعالى عنه تكبرنت رسول الله صلى الله عليه وآله وسلم أشهد كرتن جاء مرور أكبر درود بره আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে দশবার রহমত নাযিল করেন মুসলিম শরীফের হাদিস খুব ব্যাখ্যা দেওয়া দরকার না দরকার হবে না আল্লাহর হাবিবের উপরে একবার দরুদ পড়লে রিপ্লাই হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন দশবার আমাদের উপর দরুদ পড়েন আমাদের প্রতি রহমত নাযিল করেন অন্য কোন আবাদত এমন নাই যে আমি যদি এই আবাদতটা করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন রিপ্লাই আমাকে এই একই আবাদত বা একই দোয়া দশবার দেন এমন আমার জানার মধ্যে নাই আমরা তো দরুদ পড়ি কি দরুদ পড়া মূলত আমাদের কাজ না দরুদ পড়া আল্লাহ রাব্বুল আলামিনের কাজ إن الله وملائكته يصلون على النبي الله এবং তার সমস্ত ফেরেশতারা সব সময় দরুদ পড়েন নবীর উপরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি হে ইমানদার তোমরা যারা আছো দরুদ পড়ো নবীর উপরে ওয়াসাল্লিমু তাসলিমা সর্বোচ্চ সম্মানে তাকে সালাম দাও যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন নিজে দরুদ পড়েন যেই কাজটা আল্লাহ করেন সেই কাজ বান্দা কোনোভাবেই আল্লাহর মতো করে করতে পারবে না এই কারণে আমরা যখন দরুদ পড়ি আমরা কি বলি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের আবদার পেশ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ হে আল্লাহ আপনি দরুদ পড়ুন আপনার নবীর উপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত মানে সেগা আছে যতভাবে দরুদ পড়া যায় মূলত হলো আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করি দোয়া করি আল্লাহ আপনি আপনার নবীর উপর দরুদ পড়ুন যখন আল্লাহ তো এমনিতেই পড়েন আল্লাহ রাব্বুল আলামিন এমনিতেই নবীর উপরে দরুদ পড়েন যখন কোন বান্দা আল্লাহ দরবারে এই আবদার করেন এই প্রার্থনা করেন আল্লাহ রাব্বুল আলামিন নবীর উপরে তো দরুদ পড়েনি সাথে সাথে খুশি হয়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপরে দশবার রহমত নাযিল করেন দ্বিতীয় হাদিস عن انس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه واله وسلم من صلى علي صلاة واحدة صلى الله عليه عشر صلوات وحطت عنه عشر خطيئات ورفعت له عشر درجات حضرت انس رضي الله تعالى عنه تكي حديث রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ارشاد করেছেন
যে আমার উপর একবার দরুদ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে 10 বার রহমত নাযিল করেন ওয়া হুত্তাত আনহু আশরু খাতিয়াত এবং তার জীবনের 10টা নাফরমানি মুছে ফেলা হয় তার আমলনামা থেকে 10টা নাফরমানি 10টা গুনাহ মুছে ফেলা হয় ওয়া রুফিআত লাহু আশরু দারাজাত এবং আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তার 10টা দরজা বুলন্দ হয় আল্লাহর দরবারে তার ফজিলত তার দরজা 10 বার বুলন্দ হয় এবং তার নামায় আমল থেকে আল্লাহ রাব্বুল আলামিন 10টা নাফরমানি মুছে ফেলেন একেবারে এবং আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার উপরে 10 বার রহমত নাযিল করেন এই হাদিসটা বর্ণনা করেছেন ইমাম নাসাঈ ইমাম হাকিম ইবনে হাব্বান আরো অনেক تتيو حديث عن عبد الرحمن بن عوف رضي الله عنه قال خرج رسول الله صلى الله عليه وآله وسلم فتوجه نحو صدقته فدخل فاستقبل القبلة فخر ساجدا فأطال السجود حتى ظننت أن الله عز وجل قبض نفسه فيها فدنوت منه فجلست فرفع رأسه فقال من هذا؟ قلت عبد الرحمن قال ما شأنك؟ قلت يا رسول الله سجدت سجدة خشيت أن يكون الله قد قبض نفسك فيها فقال إن جبريل عليه السلام أتاني فبشرني فقال إن الله عز وجل يقول من صلى عليك صليت عليه ومن سلم عليك سلمت عليه فسجدت لله عز وجل شكرا حضرت عبد الرحمن بن عوف رضي الله تعالى عنه تكي بونيتم تيني بولن جاء الله رسول صلى الله عليه وآله وسلم ایک دن مسجد نبوی تكي بیر ہولن فتوجه نحو صدقته رسول پاک صلی اللہ علیہ وآلہ وسلم صدقات تار اکتی باغان سے لئے باغانے دیکھے روانا ہو لیں فدخالا اللہ حبیب صلی اللہ علیہ وآلہ وسلم شئی باغانا داخل ہو لیں فاستقبر القبلہ ابن شکھنے قبلہ مکی ہوئے فخر ساجدن اللہ حبیب صلی اللہ علیہ وآلہ وسلم سجدائے پڑے گا لیں سجدہ شروع کر لیں فأطال السجود এতো দীর্ঘ সিজদা দিলেন হাত্তা যনন্তু আল্লাহ আজ্জা ওয়া জাল্লা কবাদা নাফসাহু ফিহা সিজদা এতো লম্বা হলো যে আমার মনে হলো যে আল্লাহ রাব্বুল আলামিন তার রূহ কবজ করে ফেলেছেন এতো লম্বা সিজদা তিনি দিলেন যে আমার মনে হলো যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন ফাদানাউতু মিনহু আমি যখন তার নিকটবর্তী হলাম তার কাছে গেলাম ফাজালাস্তু এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পাশে বসলাম ফারাফা রাসাহু আল্লাহর হাবিব তখন তার মাথা মুবারক উত্তোলন করে জানতে চাইলেন মান হাজা কে তুমি মান হাজা কুলতু আব্দুর রহমান বললাম ইয়া রাসূলুল্লাহ আমি আব্দুর রহমান ক্বালা মা শানুকা তুমি কি চাও قلت يا رسول الله سجدت سجدة خشيت أن يكون الله قد قبض نفسك فيها يا رسول الله صلى الله عليه وآله وسلم إتو دلگو سجدة أبنى ديتسن جا عمار عشم کا اتسلو عمي عشم کا قرد سلام جهو تو الله رب العالمين اپنى روح قبض قرد بلتسن هو تو اپنى دنیا تنائي بدان ديتسن فقال إن جبريل عليه السلام أتاني فبشرني الله حبيب صلى الله عليه وآله وسلم بقول إن جبريل أمرك تأسلن إبعو أمرك شوشن بدلن جاء الله رب العالمين إرشاد كورتن إن الله عز وجل يقول من صلى عليك صليت عليه الله رب العالمين بقول إن أمر حبيب جاء أبنا رب درود بوري আমি তার উপর রহমত নাযিল করি ওমান সাল্লাম আলাইকা সাল্লামতু আলাইহি এবং যে আপনাকে সালাম দেয় আমি আল্লাহ তাকে সালাম দেই যে আপনার উপর দরুদ পড়ে আমি তার উপর রহমত নাযিল করি আমি তার উপর দরুদ পড়ি আর যে আপনাকে সালাম দেয় আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে সালাম দেই
فسجدت لله عز وجل شكرا شكري আদায় করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে সিজদা দিলাম দিনা শরীফে দিনা শরীফে একটি মসজিদ আছে বর্তমানে বাঙালি পাড়ার একেবারে শেষ মাথায় বর্তমান নাম হলো মসজিদ সাইয়েদিনা আবিজা গরম হোটেল আছে আমরা যদি বাবর মসজিদে কিং ভাত গেটে বাইরে হই বাইরে হওয়ার পরে ডান দিকে থাকতে হবে বাঙালি পাড়ার পূর্ব দিকে এয়ারপোর্ট রোডের কর্নারে একটা মসজিদ আছে বর্তমান নাম হলো মসজিদ আবুজা এই নাম দেওয়া হয়েছে বহু মসজিদের নাম পরিবর্তন করা হয়েছে বহু মসজিদের নাম অনেক মসজিদের নাম নিশানা নাই মসজিদ ধ্বংস করা হয়েছে বাগান করা হয়েছে রাস্তা করা হয়েছে অনেক ঐতিহাসিক মসজিদ এবং কিছু কিছু মসজিদ এমন আছে যে মসজিদের নাম বদলে নাম্বার দেওয়া হয়েছে কিছু কিছু মসজিদ এমন আছে যে মসজিদের নাম বদলে অন্য নাম দেওয়া হয়েছে যাতে করে মানুষ বুঝতে না পারে এই মসজিদের নাম হলো মসজিদ আবুজার বর্তমান নাম মসজিদ আবুজার এই মসজিদের নাম আবুজার ছিল না এই মসজিদের নাম যখন মসজিদটা হয় সাইয়েদনা উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু সময় এসব মসজিদ করা হয়েছিল তখন থেকে এই মসজিদের নাম ছিল প্রথমে মসজিদ আস-সাজদা সাজদার মসজিদ এরপরে হয়েছিল মসজিদ আশ-শুকর শুকরিয়া আদায়ের মসজিদ এবং বর্তমান এইসব এই সরকার আসার পরে এইসব বাদ দিয়ে মসজিদ আবুজার রাদিয়াল্লাহু তাআলা আনহু নামের মসজিদ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ওই মসজিদের জায়গায় এসে সিজদা দিয়েছিলেন সেখানে যখন গেলেন তখন জিব্রিল আমিন আসেন এবং বলেন ইয়া রাসূলুল্লাহ যে আপনার উপর দরুদ পড়ে আল্লাহ তার উপর রহমত রহমত নাযিল করেন যে আপনার উপর সালাম পেশ করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সালাম দেন আমরা যখন মিলাদ শরীফে ইয়া নবী সালামু আলাইকা বলি তখন আমাদের সালাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবারে পেশ করা হয় আল্লাহর হাবিবের দরবারে সালাম পৌঁছে বিভিন্ন ভাবে একটা হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নিজে আমাদের সালাম শুনেন আল্লাহ হাবিব ইরশাদ করেছেন আসমাউ সালাতা আহলি মুহাব্বতি মুহাব্বত ওয়ালা যারা যাদের অন্তরে আমার মুহাব্বত আছে তাদের সালাম আমি নিজ কানে শুনি এটা হাদিস শরীফ মুহাব্বত যাদের অন্তরে আছে কিছু লোক আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন কিছু লোক আছে এমনি দেয় অভ্যাস হয়ে গেছে মাঝে মধ্যে সালাম দেয়া দেয় এটা হলো একটা এটা আমার কাছে পেশ করা হয় ফেরেশতারা আমার কাছে পেশ করেন আর যারা মুহাব্বতের সাথে সালাম দেয় আমি নিজে তাদের সালাম নিজ কানে শুনি ওয়া আরিফুহুম আমি শুধু শুনি না আমি তাদেরকে জানিও আরিফু হলো আমি তাদেরকে জানিও আমি তাদের সালামের আওয়াজ শুনি নিজ কানে শুনি আমি তাদেরকে চিনি তারা কে তাদেরকে জানি তাদেরকে দেখি কে আমাকে সালাম দিচ্ছে আরো বিভিন্ন বর্ণনা আছে কোন হাদিসে আল্লাহর রাসূল বলেছেন তোমাদের সালাম আমার কাছে পৌঁছে কিভাবে পৌঁছে বলে নাই প্রতি সালাম আমার কাছে পৌঁছে দুইভাবে পৌঁছতে পারে একটা হলো ফেরেশতারা আমার কাছে তোমাদের সালাম পৌঁছায় এইভাবে পৌঁছে আর একটা হলো তোমাদের সালাম আমার কাছে সরাসরি পৌঁছে আমি নিজে শুনি যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে সালাম দেওয়া হয় তখন মুসলিম শরীফের হাদিস হলো এখানে হয়তো আসবে পরবর্তীতে আল্লাহ হাবিব ইরশাদ করেছেন যে আমাকে যখনই কেউ সালাম দেয় আল্লাহর সৃষ্টির যে কোনো জায়গা থেকে আমাকে সালাম দেক না কেন সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমার খেয়াল তার দিকে ফিরাইয়া দেন আমি তার দিকে খালি হয় আমি তার সালামের জবাব দেই আল্লাহ হাবিব সবসময় মশগুল আছেন বরজখে কবর শরীফে আল্লাহ রাসূল সবসময় আল্লাহর মুশাহাদায় মশগুল আছেন এর মধ্যেও আল্লাহ হাবিবের আরো বিভিন্ন দায়িত্ব আছে এর মধ্যে পাঁচটা গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো কবর শরীফে একটা হলো আল নাজারু ফি আমালি উম্মতিহি ইমাম জালালউদ্দিন সিয়ুতি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি ওনার কিতাবের মধ্যে এগুলো সামারাইজ করেছেন বিভিন্ন হাদিস থেকে একটা হলো আল নাজারু ফি আমালি উম্মতিহি উম্মতের আমলের নজর আমলের দিকে নজর রাখা উম্মতের আমলের দিকে নজর রাখা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন তোমাদের আমল আমার কাছে পেশ করা হয় তোমাদের আমল আমার কাছে পেশ করা হয় তুরাদু আলাইয়া আমালুকুম আমার কাছে তোমাদের আমল আমার সামনে তোমাদের আমল পেশ করা হয়
فإذا رأيت من حسن حمدت الله لكم আমি যদি ভালো আমল দেখি नेक আমল দেখি তোমাদের পক্ষে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আল্লাহর তারিফ করি তোমাদের পক্ষে وإن رأيت من سيئ استغفرت الله لكم যদি আমার কাছে তোমাদের কোনো নাফরমানি পেশ করা হয় সাথে সাথে আমি তোমাদের জন্য আল্লাহর দরবারে maaf চাই النظر في أعمال أمته والاستغفار لهم عن السيئات প্রথম কা উম্মতের আমলের দিকে নজর রাখা যেমন করে এক শফিক বা এক মেহেরবান বাবা কি এক মেহেরবান মা তার ছেলে বা মেয়ের আমলের দিকে খবর রাখেন আমল নষ্ট হয়ে যাচ্ছে কিনা সব সময় খেয়াল রাখেন নামাজ পড়ছে কিনা এইভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হারিসুন আলাইকুম সব সময় আমাদের দিকে আল্লাহর হাবিবের তওয়াজ্জু থেকে খেয়াল থাকে আমার মূল কোন আমলটা করতেছে والاستغفار لهم عن السيئات দ্বিতীয়টা হলো কবর শরীফে বসে প্রতি মুহূর্তে আমাদের নাফরমানি আমাদের গুনাহ খাতার জন্য আল্লাহর হাবিব আমাদের জন্য আল্লাহর কাছে মাফ চান তৃতীয়ত হলো والدعاء بكشف البلاء عنهم সব সময় আল্লাহর দরবারে দোয়া করতে থাকেন আল্লাহ আমার উম্মতের মাথার উপর থেকে বালা মুসিবত সরায় নাও চার নম্বর হলো والتردد في اقطار الارض لحلول البركه فيها আল্লাহর এই দুনিয়ার এই সৃষ্টির দুনিয়ার দিক দিগন্তে বিভিন্ন প্রান্তে বিভিন্ন দেশে বিভিন্ন এলাকায় সফর করা যাতে করে এইসব জায়গায় বরকত নাজিল হয় লিহুলুলিল বারাকাতি ফিহা ওয়া তারাদ্দুদু ফি আকতারিল আরদি লিহুলুলিল বারাকাতি ফিহা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যেখানেই উপস্থিত হন যেখানে যান বরকত নাজিল হয় দার মুসাফাত হাবিব আমার বিন হাফিজ ওনাকে আমরা দেখলাম ওনার বয়ান শুনলাম ওনার যে বিশ্ববিদ্যালয় আছে মনে নাম দার মুস্তফা দার মুস্তফাতে একটা মসজিদের মধ্যে একটা খাস জায়গা আছে যেটাকে বলা হয় মুসাল্লা আহলিল কিসা মুসাল্লা আহলিল কিসা আহলুল কিসা মানে পাঁচজন পাঁচ পাঁচজন আমরা যাদেরকে বলি আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সাইয়্যিদাতুনা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু আনহু সাইয়্যিদুনা হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইয়্যিদুনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পাঁচজনের নামাজ পড়ার জায়গা অর্থাৎ এখানে মুশাহাদা হাসিল হয়েছে আহলে বায়াতের অনেকেই দেখেছেন এই আহলে বায়াতের পাঁচজন এখানে কোনো না কোনো এক সময় নামাজ পড়েছেন বা এখনো পড়েন যার কারণে জায়গার নাম দেওয়া হয়েছে আহলুল কিসা এবং সবচেয়ে সম্মান করা হয় মসজিদের এই অংশটাকে যেখানে আহলুল কিসা বা পঞ্চাশজনকে নামাজ পড়তে দেখা গিয়েছে চার নম্বর হলো তারাদ্দুদু ফি আকতারিল আরদি লিহুলুলিল বারাকাতি ফিহা দুনিয়া বিভিন্ন জায়গায় সফর করেন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যাতে করে সেই সব জায়গায় বরকত নাজিল হয় আমি এই বিষয়ে যদি আলোচনা করি অনেক লম্বা আলোচনা করা যাবে যে দুনিয়া যেখানেই বরকত নাজিল হয়েছে যেখানে কিছু পাওয়া গিয়েছে যদি তালাশ করা যায় যদি সবটা পাওয়া নাও যায় কিছু না কিছু পাওয়া যাবে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কোনো না কোনো সেখানে কোনো এক সময় হাজির হয়েছিলেন যার কারণে বরকত নাজিল হয়েছে পাঁচ নম্বর হলো ওয়া হুদুরু জানাজাতি মান মাতা মিন সালিহ উম্মতিহি যখন আল্লাহর হাবিবের উম্মতের নেককার কেউ মারা যায় আল্লাহর হাবিবের উম্মতের নেককার কেউ যখন মারা যায় তার জানাজায় হাজির হওয়া এই পাঁচটা হলো কবর শরীফে মুশাহাদায়ে রব্বানি আল্লাহ রাব্বুল আলামিনের মুশাহাদায় মশগুল আছেন এর বাইরে এছাড়া উম্মতের সাথে সংশ্লিষ্ট এই পাঁচটা দায়িত্ব মশগুলিয়ত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আছে ওয়া হুদুরু জানাজাতি মান মাতা মিন সালিহ উম্মতিহি নেককার উম্মতের জানাজায় হাজির হওয়া নেককারের ডেফিনিশন কি গুনাহগার তো আমরা সবাই আমরা সবই তো গুনাহগার এমন কেউ নাই যে যার গুনাহ নাই এখানে আরেকটা লম্বা হাদিস আলোচনা করে এই কথায় উপনীত হওয়া যাবে নেককার উম্মত বলতে নেক আকীদা বিশ্বাস যার আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাল্লাম সম্পর্কে যার নেক বিশ্বাস আছে সঠিক বিশ্বাস যার আছে তার জানাজায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হাজির হন এই পাঁচটা দায়িত্ব ছাড়াও যখনই কোনো মানুষ দুরুদ পড়ে সালাম দেন আল্লাহর হাবিবের দরবারে সাথে সাথে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সালামের জবাব দেন অনেক মানুষ এমন আছেন যারা আল্লাহর হাবিবকে সালাম দেওয়ার পরে কিছু সময় নেন
আল্লাহর হাবিবের জবাব শোনার জন্য। এমন মানুষ এখনো আছেন যারা নামাজে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলার পরে কিছু সময় নেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম থেকে রিপ্লাইটা শুনে নেই তারপরে বাকিটা পড়ব। হাওয়াবার আমি শুনি বা না শুনি, যেহেতু সালামের জবাব দেওয়া ওয়াজিব এবং আল্লাহর হাবিবের দরবারে সালাম পৌঁছে, সালাম পৌঁছানো হয় নিজে শুনেন, আল্লাহর হাবিব বলেছেন আমি সালামের জবাব দেই, তাইলে উম্মত হিসাবে বা এক দওয়ানা হিসাবে, এক পাগল হিসাবে, এক ব্যর্থ, একজন এক নিরাশ এক উম্মত হিসাবে আমি যখন নবীকে সালাম দিলাম, যদি আমার নবী আমার সালামের জবাবটা দিয়ে দেন, আমি যত ব্যর্থ হই না কেন, যত নিরাশ হই না কেন, অতটাই সান্ত্বনা তো আছে, আমি সালাম দিলে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার সালামের জবাব দেন। আর সালামের জবাব যখন দেন তখন আমার দিকে খেয়াল করেন, আমার দিকে নজর করেন, আমার কথা মনে করেই তো আমার সালামের জবাবটা দেন। আর এই হাদিস শরীফে পাওয়া গেল যে আল্লাহ রাব্বুল আলামিন যেই উম্মত আল্লাহর হাবিবকে সালাম দেয় আল্লাহ রাব্বুল আলামিন নিজে তার সেই উম্মতকে সালাম দেয়। আরেকটা হাদিস শরীফ পড়ে শেষ করবো আজকের আলোচনায়। عن عبد الله بن أبي طلحة عن أبيه رضي الله عنه أن رسول الله صلى الله عليه وآله وسلم جاءت يوم والبشرى في وجهه فقلنا إنا لنرى البشرى في وجهك، فقال إنه أتاني الملك فقال يا محمد صلى الله عليه وسلم إن ربك يقول أما يرضيك أنه لا يصلي عليك أحد من أمتك إلا صليت عليه عشرا، ولا يسلم عليك أحد إلا سلمت عليه عشرا. ده إمام أحمد إمام نسائي ابن حبان تقولون قرأتهم حضرت عبد الله ابن أبو طلحة رضي الله تعالى عنه تكي حضرت عبد الله تار بابا أبو طلحة تكي بورنا قدسن যে একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাদের সামনে আসলেন, ওয়াল বুশরা ফি ওয়াজহিহি তার চেহারায় সুসংবাদের আসর মানে খুশির আসর দেখা যাচ্ছিল তার চেহারায়। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের চেহারায় যদি কোনো সময় খুশি দেখতেন তাহলে তারা মনে করতেন জিন্দেগির শ্রেষ্ঠতম দিন আজকে। সুসংবাদের খুশির একটি আসর দেখা যা দেখতে পাচ্ছি ইয়া রাসূলুল্লাহ, কি হিকমত কি রহস্য কি? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন আতানিল মালাক একজন ফেরেশতা আমার কাছে এসেছেন এবং আমাকে জানালেন ইয়া মুহাম্মদ ইন্না রাব্বাকে ইয়াকুল হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ফেরেশতারাও কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে নাম ধরে ডাকতেন না, খাস বিশেষ কিছু কিছু সময় ছাড়া। আমরাও আল্লাহর হাবিবকে নাম ধরে ডাকি না, আল্লাহ রাব্বুল আলামিন নিজে আল্লাহর হাবিবকে নাম ধরে ডাকেন না। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের প্রতি যে আদব দেখিয়েছেন বাইরে যাওয়ার আগে না, আল্লাহ যে আদব দেখিয়েছেন আমাদের আকীদা প্রতিষ্ঠার জন্য, আমাদের আকীদা প্রমাণ করার জন্য বাইরে যাওয়ার আগে না, কোরআন শরীফ হাদিস শরীফ সাহাবায়ে কিরাম যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে কোথাও আল্লাহর হাবিবকে নাম ধরে ডাকেন নাই, অন্যান্য সব নবী রাসূলকে নাম ধরে ধরে ডেকেছেন ইয়া ঈসা, ইয়া মূসা, ইয়া ইব্রাহিম, ইয়া ইউনুস, ইয়া ইয়াহইয়া, সব নবীদের নাম ধরে ধরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়েছেন, কিন্তু কোরআন শরীফে কোথাও ইয়া মুহাম্মাদ ইয়া আহমাদ নাই, সরাসরি নাম ধরে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ডাকেন নাই। এবং আমাদেরকেও নিষেধ করেছেন আমরা একে অন্যকে যেভাবে ডাকি এইভাবে যেন আল্লাহ হাবিবকে না ডাকি। লা তাজালু দুআ রাসূলি বাইনাকুম কা দুআ বাদুকুম বাদা, তোমরা একে অপরকে যেভাবে ডাকো এইভাবে ডাকবে না আমার হাবিবকে, এবং এমন কোন শব্দে আমার হাবিবকে তোমরা সম্বোধন করবে না যে শব্দের মধ্যে ভালো খারাপ দুইটা অর্থ আছে। লা তাকুলু রাইনা ওয়া কুলু যুরনা ওয়াসমাউ, যেই শব্দ দিয়ে ডাকলে এর মধ্যে ভালো হতে পারে অর্থটা খারাপও হতে পারে, দুই অর্থ আছে,
এমন অর্থবোধকর শব্দ দিয়ে আমার হাবিবকে ডাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে তার হাবিবকে ডাক দিয়েছেন ইয়া ইয়াসিন, তাহা, ইয়া আইয়ুহাল মুযযাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাসসির। এই হলো আল্লাহ রাব্বুল, ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল, কোথাও ইয়া মুহাম্মাদু, ইয়া আহমাদু বলেন নাই। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইয়া রাসূলুল্লাহ বলতেন, ইয়া মুহাম্মাদু বলতেন না। এবং ফেরেশতারাও যখন আসতেন তখন ইয়া মুহাম্মাদু বলতেন না, তবে বিশেষ কিছু সময় ছাড়া। বিশেষ বিশেষ কিছু সময় আছে যেই সময় উম্মত আল্লাহর হাবিবকে নাম করে ডাকবেন। আল্লাহ আল্লাহর হাবিব শিখিয়ে দিয়েছেন, আল্লাহ শিখিয়ে দিয়েছেন আমাদের নাম ধরে ডাকব না। সাহাবায়ে কেরাম নাম ধরে ডাকতেন না, নিষেধ করা হয়েছে কোরআন শরীফে। আমরা একে অপরকে যেমন ডাকি এমন ডাকব না, কিন্তু বিশেষ মুহূর্তে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন আমাদেরকে, বিশেষ মুহূর্ত যদি হয়, আমার উম্মত পেরেশানির মধ্যে আছো, কোন মুসিবতের মধ্যে আছো, কোন দুঃখ দুর্দশা দুর্দশায় আছো, দুরাকাত নামাজ পড়ো, নামাজ পড়ে ফ্রেশ হুজু করে দুরাকাত নামাজ পড়ো, নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন দরবারে হাত তুলো, দোয়ার মধ্যে তুমি দোয়া করবে আল্লাহ দরবারে, দোয়ার মধ্যে তুমি আমার নাম ইয়া মুহাম্মদ বলে ডাক দিবে, এবং তখন আমাকে এই কথাটা বলবে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উসিলা নিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পড়ি। একটি বর্ণনা এমন আছে, একজন অন্ধ সাহাবি আসেন, দরিরুল বাসার অন্ধ সাহাবি আসেন, ইয়া রাসূলুল্লাহ আমার জন্য দোয়া করেন যেন আমি চোখে দেখতে পাই। মনের মধ্যে কত ধারণা আছে যে কত মানুষ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে দেখে, আমি আল্লাহ রাসূলের পাশেই আছি কিন্তু আমি দেখি না। এই অভাবটা, এই মনের এই ব্যথাটা, এই বেদনাটা বোঝানো সম্ভব না। যদি ওই সময় আমরা দেখতাম আমার সব ভাই বন্ধু সবাই আল্লাহ হাবিবকে দেখে, কিন্তু আমি পাশেই থাকি, আমি দেখতে পারি না। ইয়া রাসূলুল্লাহ দোয়া করুন যেন আমি চোখে দেখতে পাই। আল্লাহ হাবিব বলেন, যদি দোয়াটা না করি তাইলে হয়তো তোমার ভালো হবে, মানে তোমাকে আল্লাহ অন্য কিছু দেবেন। সাহাবি বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়াটা করে দেন, পরবর্তীতে কি হবে সেটা জানি না, কিন্তু আমি আপনার চেহারা মোবারক দেখতে চাই। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঠিক আছে যাও ফ্রেশ উযু করো, দুরাকাত নামাজ পড়ো, এবং নামাজ পড়ে এই দোয়াটা পড়বা, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ওয়া আতাওয়াজ্জাহু ইলাইকা বি মুহাম্মাদিন নাবিয়িকা নাবিয়্যির রাহমাহ, ইয়া মুহাম্মাদু ইন্নি আতাওয়াজ্জাহু বিকা ইলা রাব্বি ফি হাজাতি হাযিহি লিতুকদা, আল্লাহুম্মা শাফফিহু ফিয়্যা। অর্থ হলো নামাজ দুরাকাত পড়ে আল্লাহর দরবারে দোয়া করবা, হে আল্লাহ ইন্নি আসআলুকা আমি আপনার কাছে আপনার দরবারে সওয়াল করছি, ওয়া আতাওয়াজ্জাহু ইলাইকা এবং আপনার কাছে আমি হাজিরি দিচ্ছি, বি মুহাম্মাদিন মুহাম্মদ নবী আপনার নবী দিন রহমতের নবী রহমতের নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওনার ওসিলা নিয়ে আমি আপনার দরবারে হাজিরি দিচ্ছি। এরপরে বলবা ইয়া মুহাম্মাদু হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইন্নি আতাওয়াজ্জাহু বিকা ইলা রাব্বি আমি আপনার উসিলায় আপনার মাধ্যমে আমার রবের মুখোমুখি হয়েছি, আপনার মাধ্যমে আপনার উসিলায় আমার রবের দরবারে হাজিরি দিয়েছি। জাস্ট এতটুকু, ইয়া মুহাম্মাদু ইন্নি আতাওয়াজ্জাহু বিকা ইলা রাব্বি ফি হাজাতি হাযিহি, আমার এই প্রয়োজনে আমার এই হাজতের ব্যাপারে আপনার উসিলা নিয়ে আমার রবের দরবারে হাজিরি দিচ্ছি। এরপরে আবার আল্লাহকে বলবা, আল্লাহুম্মা এবং ফেরেশতারাও না, কিন্তু খাস বিশেষ সময় যখন কোন মুসিবতে আছো, কোন পেরেশানির মধ্যে আছো, মনে কোন কষ্ট আছে, কোন অভাব আছে তোমার, কোন হাজত আছে, ফ্রেশ ওযু করে দুরাকাত নামাজ পড়ো, আল্লাহর দরবারে দোয়া করো, দোয়ার মধ্যখানে আমার নাম মোহাম্মদ করে ডাক দিও, কারণ আমার এই নাম আল্লাহর দরবারে পৌঁছার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের সাগরে জশমান হবে। সাহাবী বলছেন যে এই এই ঘটনা যিনি শুনলেন, যারা বললেন যে আমরা বসাই ছিলাম মসজিদে নববীতে, আমরা বসাই ছিলাম, এই সাহাবী গেলেন ওযু করলেন দুরাকাত নামাজ পড়লেন মসজিদে নববীর এই কোনায় দুরাকাত নামাজ পড়লেন, আমরা এখানে বসাই ছিলাম, আল্লাহর জাতের কসম লোকটা নামাজ শুরু করলো অন্ধ অবস্থায়, লোকটা নামাজ শেষ করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য দৃষ্টি দিয়ে দিয়েছে।
নামাজ শেষ করেছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে বলে আল্লাহর রাসূলের দরবারে হাজির হয়। এই ঘটনা আল্লাহর রাসূলের জীবদ্দশায় হয়েছিল, এর পরেও এমন হয়েছিল। আমি সেদিকে যাব না, শুধু বললাম যে আল্লাহর রাসূলের নাম ধরে ডাকাটা বেয়াদবি। আল্লাহ এই শিক্ষা আমাদেরকে দেন নাই। তবে খাস কিছু সময় আছে, খাস সময় আছে যখন দুয়ার মধ্যখানে আল্লাহর হাবিবের নাম ধরে এই প্রশ্নের জবাব হতে পারে। হাবিব আসিফ সাহেব দেখবেন দুয়ার মধ্যখানে প্রায় সময় ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলেন, দুয়ার মধ্যেই ইয়া রাসূলুল্লাহ তাওয়াজ্জাহ লানা ইলা রাব্বি, ইয়া রাসূলুল্লাহ আমাদের জন্য আপনার রবের কাছে সওয়াল করুন, আমাদের জন্য আপনার রবের কাছে প্রার্থনা করুন, ইয়া রাসূলুল্লাহ ইস্তাগফির লানা, ইয়া রাসূলুল্লাহ দুয়ার মধ্যখানে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের জন্য মাফ করুন আল্লাহর দরবারে। ওনার হাল আলাদা, উনি কি দেখেন না দেখেন আমি জানি না, বাট দুয়ার মধ্যে আল্লাহ রসুলকে ডাকার বর্ণনা হাদিস শরীফের মধ্যে আছে। এই হাদিস শরীফে সাহাবি বলছেন যে ফেরেশতা এসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন ফেরেশতা এসে আমার নাম ধরে ডাক দিয়ে বলেন ইয়া মুহাম্মাদু ইন্না রাব্বাকা ইয়াকুল। আমি এত সময় কেন বললাম যে এই সময়টা বিশেষ সময় ছিল, যে খবরটা দিবেন আল্লাহর হাবিবকে এটা অনেক গুরুত্বপূর্ণ খবর ছিল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্য। এই কারণে খাস সময়ের খাস ডাক দিয়ে বলেন ইয়া মুহাম্মদ হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইন্না রাব্বাকা ইয়াকুল, আপনার রব আপনাকে বলতে বলেছেন আমা ইউরদিকা আন্নাহু লা ইসাল্লি আলাইকা আহাদুন মিন উম্মাতিকা ইল্লা সাল্লাইতু আলাইহি আশরা, আপনি কি সন্তুষ্ট না হে আমার হাবিব, আপনার উম্মতের কেউ যদি একবার আপনার উপর দুরুদ পড়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে 10 বার রহমত নাযিল করব, ওয়ালা ইউসাল্লিমু আলাইকা আহাদুন ইল্লা সাল্লামতু আলাইহি আশরা, এবং আপনার উম্মতের কেউ যদি একবার আপনাকে সালাম দেয় আমি আল্লাহ রাব্বুল আলামিন 10 বার তাকে সালাম দেব। আগের হাদিস শরীফে ছিল যে একবার সালাম দে, সালাম দিলে আমি রিপ্লাই তাকে সালাম দেই। এই হাদিস শরীফে হলো দুরুদ একবার পড়বে আমি 10 বার রহমত নাযিল করব, সালাম একবার দিবে আমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10 বার সালাম দেব। যেই সালাম আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন আহলে বাইতের সরকায় আমরা যদি বেহেশতে যেতে পারি, যেই সালাম আমরা সেখানে শুনব ইয়াউমা ইয়ালকাউনাহু সালাম, আল্লাহ রাব্বুল আলামিন যে সালাম সেখানে শোনার কথা, এই সালাম দুনিয়াতে আমরা বারবার শুনব, একবার বারবার দিবেন আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আমি শুনব না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো আমার সামনে জবাব 10 বার সালাম দিবেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমার সালামের জবাব দিবেন। এই কারণেই আহলে সুন্নাত ওয়াল জামাত আকীদায় বিশ্বাসী যারা, আমাদের আলামত হলো আমাদের সাইনটাই হলো দুরুদ বেশি বেশি মানুষ পড়ে, আমরা দুরুদ পড়ে বেশি বেশি। এই হাদিস শরীফটা বর্ণনা করেছেন ইমাম আহমদ, ইমাম নাসাই এবং ইমাম ইবনু হাব্বান।